হ্যালো, আমি দীপাঞ্জন এবং আমি চাচ্ছি একটা বিষয় সম্বন্ধে কিছু কথা বলতে, যেটা খুব কনসার্নিং বলে আমার মনে হয়েছে। তো সেটা হচ্ছে যে ইআইএ অর্থাৎ এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বিল সম্বন্ধে, যেটা রিসেন্টলি আমাদের মিনিস্ট্রি অফ ফরেস্ট, এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ আমাদের পাবলিক ডোমেনে রিলিজ করেছে, এবং ওরা চাচ্ছে সাধারণ মানুষদের কিছু ইনপুটস যাতে লটা আরও স্ট্রং হয়, আরও স্ট্রিনজেন্ট হয়, কোনো ক্ষেত্রেই কোনো রকম লুফহোলস বা শর্টকামিংস না থেকে যায়। ভারতবর্ষের মধ্যে যেখানে কোনো রকম কর্পোরেট হাউস যখন কোনো রকম প্রজেক্টকে তৈরি করার কথা ভাবে, তো সেই নির্দিষ্ট এলাকাতে ওই প্রজেক্টটা তৈরি হওয়ার কারণে যে সমস্ত ক্ষতি হয়, তো এই সমস্ত ক্ষতিগুলোকে অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের দরকার রয়েছে, এবং সেটা আবশ্যিকভাবে পূর্ব মূল্যায়ন হতে হবে। এই এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বিষয়টা হচ্ছে আদতে একটা এমন কিছু শর্তের তালিকা, যে শর্তগুলোকে সমস্ত প্রজেক্ট বা প্রকল্পগুলোকে, সেটা কর্পোরেট হোক চাই গভর্নমেন্টাল হোক, প্রত্যেককেই কিন্তু পূরণ করতে হয়। তো এই ইআইএর কিছু নর্ম বা প্রসিডিওর রয়েছে, যেখানে সেই সমস্ত প্রসিডিওরগুলোকে বা সেই সমস্ত ড্রাফটের মধ্যে থাকা নোটিফিকেশনগুলোকে যদি বা শর্তগুলোকে যদি কোনো প্রকল্প পূরণ না করে, তাহলে কিন্তু ইতিমধ্যেই উক্ত প্রকল্পটা বাদ চলে যায়। ইআইএর সম্বন্ধে বলতে গেলে আমরা পাচ্ছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সিএসআর এবং সিইআর। সিএসআর অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ধারণাটার উদ্ভাবনা হয়েছিল 1956 সালের কোম্পানিজ অ্যাক্ট এর মাধ্যমে, এবং সেই সিএসআর এর একটা পরবর্তী সংস্করণ হচ্ছে সিইআর অর্থাৎ কর্পোরেট এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি। সিএসআর যেমন সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বলে, সিইআর টিক এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটির কথা বলে, অর্থাৎ যখন কোনো প্রকল্প সংঘটিত হবে তখন উক্ত এলাকাতে অর্থাৎ যেখানে সে প্রকল্পটি সংঘটিত হচ্ছে সে এলাকাতে যে প্রভাবটা ফেলছে, সে প্রভাবের যে শর্ত সাপেক্ষিক ব্যাপারটা, সেটা সম্বন্ধে আলোচনা করছে হচ্ছে সিইআর। এই সিএসআর বা সিইআর এর জন্য নির্ধারিত কিছু ফান্ডকে আগে থেকে কর্পোরেট হাউসেসগুলোকে বা গভর্নমেন্টাল সেক্টরকে কিন্তু বাদ দিয়ে রাখতে হয়। ইআই এর যে প্রবণতাটা সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষুণ্ণ হচ্ছে, এই কারণে একাধিক মহল কিন্তু এই ড্রাফটের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, এবং তাদের সমর্থন জানিয়ে ইএফজি অর্থাৎ এনভায়রনমেন্ট ফর ফিউচার জেনারেশন এর গ্রুপটি, আমরাও কিন্তু তাদের সাথে একমত হচ্ছি এবং আমরাও আমাদের ডিসেন্ট প্রকাশ করছি। তো ইআই এর নর্ম যদি আরও আলগা হয়ে যায়, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কর্পোরেট এক্সপ্লয়টেশন আরও বাড়বে, ফলে দূষণের মাত্রা কিন্তু বাড়বে। এই কারণে একাধিক মহল থেকে কিন্তু ইঙ্গিত আসছে তারা অভিজ্ঞ বিষয় সম্বন্ধে, যে এই ড্রাফট সম্বন্ধে আমাদের কিন্তু সচেতন হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্ট এরকম একটা ক্রাইসিসের সময়, যেখানে একটা অতিমারী সংঘটিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী, তো সেই রকম সময়ে কেন এরকম একটা স্টেপ নিল যেখানে এনভায়রনমেন্টকে এত সস্তা করে দেওয়া হচ্ছে? তার কারণ কিছু আমরা খুঁজে পেয়েছি। যেমন তার প্রাথমিক কারণটা হচ্ছে যে প্যান্ডেমিকের জন্য আমরা কিন্তু প্রচুর ইকোনমিক্যাল স্ট্রেস সহ্য করেছি, একটা বড় সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হয়েছিলাম। দ্বিতীয়ত, জিডিপির গ্রোথ ভারত আগের বছর অবধি বা আমাদের লাস্ট কোয়ার্টার অবধি 4.5 পয়েন্টের মধ্যে অবস্থান করে থাকলেও এই লকডাউনের কারণে কিন্তু জিডিপির গ্রোথ আরও কমে গিয়েছে, এবং সম্ভাবনা রয়েছে, অনেক ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং এজেন্সিগুলো কিন্তু সম্ভাবনা প্রকাশ করছে যে ভারতের এই গ্রোথ রেট কিন্তু আরও কমতে পারে, ইভেনচুয়ালি কখনো কখনো নেগেটিভও যেতে পারে, যেটা কিন্তু আদতে আমাদের পক্ষে সমস্যা। তৃতীয় পয়েন্টটা হচ্ছে স্ট্রিনজেন্ট লেবার লস বা ল্যান্ড অ্যাকুইজিশন ল এর কারণে কিন্তু যে সমস্ত কোম্পানিগুলো চীন থেকে বেরিয়ে চলে এসেছিল, তো এই সমস্ত কারণে আমরা দেখেছি যে এনভায়রনমেন্টাল লগুলোকেও কিন্তু অনেকটাই নমনীয় করে দেওয়া হচ্ছে, নমনীয় করে রাখা হচ্ছে, যাতে ইনভেস্টমেন্ট বাড়ে, বাইরেকার এমএনসি অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যাতে ভারতবর্ষের মধ্যে ইন্টারেস্টেড হয় তাদের ইনভেস্টমেন্ট করতে, তাদের ভেঞ্চারগুলোকে খুলতে, তাদের প্রজেক্টগুলোকে সংগঠিত করতে। তাই কিন্তু গভর্নমেন্ট আজ এনভায়রনমেন্টাল লগুলোকে খুব সস্তা করে দিচ্ছে, যেটা কখনোই উচিত না, ফলে কিন্তু একটা ম্যাসিভ লস ঘটতে পারে বায়োডাইভার্সিটির এবং আরও একাধিক সংখ্যক জিনিসপত্রের।